জানালার পাশে দেখানো একজন প্রবাসী ভাই কান্না করে করে বলছেন যে আমার মতো ভুল আর কেউ করবেন না, আমার মতো প্রবাসী ভাইয়েরা মা বোনকে বিশ্বাস করে উপার্জনের সম্পূর্ণ টাকা মা বোনের অ্যাকাউন্টে দিবেন না, তাহলে আমি যেরকম এখন স্ত্রী সন্তানকে নিয়ে পথে পথে ঘুরছি ঠিক আপনাদের অবস্থাও একই রকম হবে। আমাদের দেশি যারা ভাইয়েরা আছেন প্রবাসে চলে যান, এদের সবচেয়ে বড় যে ভুলটা করে থাকেন সেটা হলো প্রবাসী ভাইদের নিজেদের কোনো সেভিংস অ্যাকাউন্ট থাকে না। যখন একজন লোক প্রবাসে চলে যান, একজন প্রবাসী ভাই বিদেশে যাওয়ার পর থেকে তার উপার্জনের সম্পূর্ণ টাকা তার ফ্যামিলি, তার বাবা মা, ভাই বোনের কাছে পাঠায় এবং বিয়ের পরে দেখা যায় তার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠায়। কিন্তু একজন প্রবাসীর কোনো সেভিংস অ্যাকাউন্ট থাকে না। আর এই কোয়ালিটির প্রবাসী ভাই বোনরাই কিন্তু বিদেশে থেকে যখন দেশে আসে তখন চরম আকারে প্রতারিত হয়। কারণ যখন যত অর্থ পাঠায় বাবা মার কাছে, দেখা যায় যে একজন ছেলে প্রবাসে থাকছে তার ইনকামের সম্পূর্ণ টাকা বাবা মা বা ভাই বোনের কাছে পাঠাচ্ছে, আর বাবা মা হয়তো কিছু খরচ করছে অথবা যদি কোনো সম্পদ করে হয়তো নিজেদের নামে করছে, অথবা বাবা মা কি করছে যে ছেলেটা কষ্ট করে প্রবাস জীবন যাপন করছে সেই ছেলেটার কথা না ভেবে এই বাবা মা কি করে তার নিজের অন্য যে ছোট ছেলে আছে ফ্যামিলিতে যে গরিব আছে তার কথা ভাবে। বাবা মা ভেবেই বসে আমার ওই ছেলেটা বিদেশে আছে, ওই ছেলেটা বিদেশ থেকে অনেক অনেক টাকা পাঠাচ্ছে, তার মানে সে অনেক টাকা ইনকাম করতেছে, কিন্তু দেশে যে ছেলেটা আছে এই ছেলেটা অনেক গরিব, এই ছেলেটার কিছু নাই, এই ছেলেটার জন্য আমাদের কিছু করতে হবে। অপরদিকে প্রবাসী ভাই বোকার মতো নিজের কোনো সেভিংস অ্যাকাউন্টই খোলায় না, যত টাকা পয়সা আছে সব টাকা পয়সা আত্মীয় স্বজন অথবা বাবা মা ভাই বোনের অ্যাকাউন্টে পাঠায়। এমনও হতে পারে একজন প্রবাসী ভাই তার স্ত্রী দ্বারাও অনেক সময় প্রতারিত হয়, স্ত্রীর অ্যাকাউন্টে সব টাকা পয়সা পাঠিয়ে দেয়, পরবর্তীতে দেশে এসে দেখে তার স্ত্রী তাকে রেখে পালিয়ে গেছে। তবে এরকমটা প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের সাথে হয় না। প্রবাসী ভাইদের একটা কাজ অবশ্যই করা উচিত, হ্যাঁ বাবা মা ভাই বোন স্ত্রী এদের চাহিদাগুলো অবশ্যই মেটাতে হবে, নিজের ফ্যামিলির সুখের জন্যই একজন মানুষ প্রবাসে পাড়ি জমায়। আর অবশ্যই যেরকম করে নিজের ফ্যামিলির মানুষের চাহিদা পূরণ করতে হবে, প্রয়োজনীয় দিকগুলো দেখতে হবে, ঠিক তেমনই নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে একজন প্রবাসীরও উচিত নিজের নামে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে তারপরে কিছু টাকা জমিয়ে রাখা। স্ক্রিনের পাশের যে ভাইটা আছে উনি এখন যেভাবে রাস্তায় রাস্তায় কান্না করছে যে আমার মতো ভুল কেউ করবেন না, মা বোনের অ্যাকাউন্টে সব টাকা পাঠিয়ে এখন আমি রাস্তার ফকির, আমার ভাই বোন আমার সব টাকা মেরে দিয়েছে, এখন আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তাই অবশ্যই প্রবাসী যত ভাইয়েরা আছেন সবাই চেষ্টা করবেন সবাইকে দেখার, তার পাশাপাশি নিজের সেভিংস অ্যাকাউন্টে কিছু টাকা সঞ্চয় করার। কারণ আপনি যখনই প্রবাস থেকে দেশে ফিরে আসবেন তখনই ধীরে ধীরে আপনার জীবনে আবারও প্রয়োজন বাড়বে, বেকারত্ব এসে যাবে এবং কি বেশি বেশি টাকার প্রয়োজন হবে।